আমরা রাজপথে আন্দোলন করছি আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি এবং আমাদের অধিকার আন্দোলনে এই দেশের জনগণ রাজপথে থেকে তাদের দাবি আদায় করে নিয়ে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ এই সরকার অবৈধ দখলদার সরকার অনির্বাচিত সরকার এই সরকারের বিরুদ্ধে আমরা যেখানেই সমাবেশ করছি পদযাত্রা করছি জনসভা করছি গণসংযোগ করছি গণ আন্দোলন সেখান থেকেই তৈরি হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে একত্রিত হচ্ছে এরা বাধা দিচ্ছে বিভিন্ন জায়গা অন্তরায় সৃষ্টি করছে বিপত্তি দিচ্ছে এখনো এই প্রোগ্রামে আসার আগে আমাদের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ইউনিট থেকে নেতা কর্মীদের উপর হামলা করতেছে বাধা দিচ্ছে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এই দেশের মানুষ একদম আন্দোলনের ভিত্তিতে এই সরকারের পতনকে নিশ্চিত করার জন্য আজকে রাজপথে নেমে এসেছে ইনশাআল্লাহ আমরা আমাদের অধিকার না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না আমরা এই সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ আর বিরোধী দলীয় সরকাররা বলে আমাদের নেতা নাকি বিদেশ থেকে রাজনীতি করে তো তাদেরকে একটা কথা বলে দিতে চাই আমাদের তারেক রহমান যেদিন এই বাংলার মাটিতে পা রাখবে সেদিন এই এয়ারপোর্টের ভিতরে যে জনসমুদ্র তৈরি হবে সেও কে আওয়ামী লীগ সরকার গড়িয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে চলমান আন্দোলন যতক্ষণ পর্যন্তই এই ফ্যাসিবাদ চুর সরকার ডাকাত ব্যাংক ডাকাত অর্থনীতি দুর্বল করে দিচ্ছে মানুষের দিন নাজাহাল হয়ে গেছে সেই প্রেক্ষিতে একদম আন্দোলন আজকে ঘোষণা করবে সরকারের প্রত্যেকটা আমলাতান্ত্রিক যে রাষ্ট্র কাঠামো তৈরি করেছে আমাদের সেই কর্মসূচির দিকে যাবে লং মার্চ রুট মার্চ প্রধানমন্ত্রী কার্যালয় গেলাও এনি টাইম যে কোনো সিদ্ধান্ত আজকে মাননীয় মহাসচিব ঘোষণা করবে যাচাজ ঢাকা মহানগর দক্ষিণ সর্বোত্তমভাবে আমি শওকত আজিজ শফিকুল আলম রতনের নেতৃত্বে ঢাকা মহানগর কেশনেত্রী বেগম খালিকে মুক্ত করব গণতন্ত্র ফিরিয়ে আনবো বাক স্বাধীনতা ভোটের অধিকার ফিরিয়ে আনবো দেশের মানুষের অর্থনৈতিক দ্রব্যমূল্যের স্থিতিশীল নিয়ে আসবে শেখ হাসিনা যে জোর করে ক্ষমতা বসে আছে আমরা এক দফার মাধ্যমে শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমাদের মহাসচিব এক দফা ঘোষণা দিবেন আমরা সেই ঘোষণা নিয়ে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সারা বাংলাদেশের নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ সকলে শপথ করেছে এই সরকারকে বিদায় না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ আমাদের সকলে একটাই দাবি যে আমাদের আমাদের ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করার জন্য আজকের এই সমাবেশে এসেছি আমরা আমাদের নিজের ভোট দিব আমরা যাকে খুশি তাকে দিব আমরা আমাদের ভোটের অধিকার দিয়ে 15 বছর বঞ্চিত করেছে এই শেখ হাসিনা সরকার আমরা ভোট দিতে যাই যাওয়ার আগে আমাদেরকে কেন্দ্র থেকে ফিরিয়ে দেয় যে তোমাদের ভোট হয়ে গিয়েছে আবার মৃত ব্যক্তিরা ভোট দিয়ে যায় আবার যারা অবস্থা করেছে তাদের ভোট তারা দিয়ে যায় আমরা আমাদের ভোটের অধিকার রক্ষা করার জন্য প্রয়োজনীয় বুদ্ধিদের রাস্তা রক্ত আমরা ইনশাআল্লাহ বিলিয়ে দিব আমরা শেখ হাসিনা পদত্যাগ না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না ইনশাআল্লাহ